হ্যালো স্টুডেন্ট, আজ আমি শিখাবো র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স। র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স এই ভিডিওটি দেখলে আর কোনো ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতে হবে না, আর যদি করার থাকে তাহলে কমেন্ট করবেন, আমি সলভ করে দেব। র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স এই কোয়েশনটা সলভ করে দিলে করে দিব, যাতে আর ভিডিও দেখার কোনো প্রয়োজন হয় না। ভিডিওটি আমি শুরু করব। র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স আমরা বাহরব, আমরা এইটা র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স এইটা বাহরতাম, এবং কইছে লেট, আমরা ধরলাম লেট এ ইকুয়াল টু এইটা, এই যেটা দিয়া দিছে গিভেন এইটা হইল এ ধরলাম আমরা। এখন আমরা এই দেখবো আমরা প্রত্যেক কলামে মানে রবায় গিয়ে ওয়ান কোনটাতে আছে, তো দেখা যার ওটা ওয়ান আছে ফার্স্টের মধ্যে, ওটা আমরা উফরে নিব কি ওগু ইন্টার ওগু উফরে নিলে গিয়ে তার জিরো মানানি ইজিলি হয়ে যাব। তাহলে চলো ওটা আমরা ও রোটা ওগুর মানে ইন্টারচেঞ্জ করে দিই, মানে ও আর আট আর ওয়ান ওগু আট উঠলো আর তখন আমরা ইন্টারচেঞ্জ করে দিই আর ওয়ান ইন্টারচেঞ্জ আর টু। তো চলো আমরা এইটা আমরা লেখি, ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস ফোর। এখন ওটা আমরা লিখলাম মানে টু থ্রি, মানে এটা সেকেন্ড কলাম টু থ্রি মাইনাস ওয়ান আর ওয়ান, এখন এটা যেভাবে আছে সেভাবে ওয়ান। এখন আমরা আগে দিই বাড়ি, এখন আমরা র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স ব্যবহৃত হইলে এই ধরনের এই এই এইগুলো এই এই টার্মগুলি এইভাবে গিয়া মানে এই সব জিরো হবে, জিরো হওয়া লাগবে, জিরো হওয়া লাগবে, তাহলে আমরা এইগুলো এগুলো জিরো হওয়া লাগবে। তখন জিরো করতে হইলে আমরা পইলা এইটা জিরো করব, কইছে আর টু আর টু বইম আর টু মাইনাস টু আর ওয়ান, যেন আর টু মাইনাস এইটা মানে আমরা ওটা বইম আর টু মাইনাস টু মাইনাস টু আর ওয়ান, টু দি পূরণ দিলে ওয়ান ওর এটা মানে জিরো হয়ে দিব, তো আমরা ইজিলি বা করতে পারব। এখন আমরা এইটা জিরো করব, আর থ্রি বইব আর থ্রি মাইনাস থ্রি আর ওয়ান, আমরা এখন এইটা জিরো করব, আর আর ফোরও বইব আর ফোর মাইনাস এটার সিক্স আছে সিক্স দি পূরণ দিব সিক্স আর ওয়ান। তাহলে চলো আমরা আমার বক্স বানিয়ে দিই, উফরোর যেইভাবে আছে র সেইভাবে বসবে, ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস ফোর, এবং কই যে আর টু আমরা আচ্ছা ব্ল্যাক কালিটা লই লই, এখন টু দি আর ওয়ানটা পূরণ দেওয়া লাগবো, টু দি আর ওয়ানটা পূরণ দিলে ওই যাইব দুই একে দুই দুই মাইনাস টু এইটা হইলো মাইনাস ফোর, এটা হলো দুই দি পূরণ দিলে মাইনাস এইট মাইনাস এইট, এবং আর টু মাইনাস টু আর ওয়ান মানে ওটা আর টু মাইনাস ওটা ইকুয়াল টু জিরো জিরো হইবে, এটা জিরো ওটা মাইনাস ওটা ইকুয়াল টু ফাইভ ইকুয়াল টু ওটা থ্রি থ্রি এটা সেভেন, আপনারা দেখে নেবেন এটা থ্রি কীভাবে হচ্ছে আপনারা বুঝতে পারছেন, এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, এইটা এইটা মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, ওটা থ্রি থ্রি হয়ে গেছে, ওটা ওয়ান মাইনাস 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 প্লাস হয়েছে এবং একটু এইট। এখন তিন নম্বরটা বসাই, এটা তো জিরো হয়ে যাবে, তিন নম্বর শাড়িটা আমি বুঝাই দিই, এই নম্বর এখন তিন নম্বর বসবে না, তিন নম্বরটি পূরণ দিবে থ্রি আর ওয়ান থ্রি আর ওয়ান থ্রি আর ওয়ান তিন দি পূরণ দিব তিন দি এইটা অন্য বইমু তিন এগার তিন তিন এগার তিন মাইনাস তিন মাইনাস সিক্স মাইনাস মাইনাস তিন চারে বারো মাইনাস টুয়েলভ মাইনাস টুয়েলভ, তখন মাইনাস টুয়েলভ বই দিব তখন এইটা হয়ে দিব ফোর নাইন টেন, বুঝাই দিই কীভাবে হলো।
আমি এখন বুঝাই দিই, এখন কইছে এইটা আমরা R3 বইলাম, R3 বইলাম, R3 মাইনাস মানে এইটা মাইনাস, ওটারে 3D পূরণ দিলাম, 3 3 3, এটা মাইনাস এটা জিরো, জিরো হয়েছে। এখন ওইটা এ ওয়ান মাইনাস ওয়ান মাইনাস মাইনাস থ্রি, মাইনাস থ্রি মাইনাস থ্রি প্লাস থ্রি ইকুয়াল টু মানে ওই গেছে 4, এখন 9 দিয়ে মাইনাস ওয়ান এইট না সরি ও থ্রি, থ্রি আর সিক্সে মানে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে, থ্রি আর সিক্সে 9, আর এইটা এইটা 12, 12 থেকে 2 গেলে গিয়া 10। চলো আমরা শুরু করি, এই লাইনটা আপনারা বুঝে নেবেন। যাতে ভিডিও লং হয়ে যায়, এখন আমরা এই কলামটা জিরো হয়ে গেছে, এখন এইটা জিরো বানাবো, এইটা জিরো বানাবো আমরা, এইটা জিরো বানাতে হলে আমরা কি করব, R4 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 R2 R4 R2, এটা আমরা ইন্টারচেঞ্জ করি, মানে R4 R2 R4 R2, এটা মানে এটা হইলে 4 হয়ে দিব, ইনো 4 ইনো 4 দুটা ইকুয়াল হইবে, বাদে ইনটু জিরো করে দিব আমরা, এটা মাইনাস দিব 1 মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 4 0 5 3 7 0 4 9 10, এটা জিরো, এটা মাইনাস এটা গেল, মানে R4 R2 4, ওই এখন 12 - 3 = 9, এটা 10, 17 - 7 = 10। এখন আমরা ইজিলি এটা জিরো বানতে পারবো, এটা দিয়ে এটা মাইনাস দিয়ে দিব, R4 R3 ইজিলি জিরো হয়ে দিব, 1 - 1 - 2 - 4 0 5 3 7 0 4 9 10, এটা তো জিরো হয়ে দিব, এটা 4 - 4 - 0 9 - 9 - 0 10 - 10 - 0, আমরা আমরা এইটাকে এই জিরো লাগে, এটা এইটা জিরো হয়ে গেছে, খুব ভালো হয়েছে। এই জিরো এই রো আর এই কলাম আমরা একবারে শেষ করে ফেলাচ্ছি, তখন হ্যান্স হ্যান্স নাম্বার অফ ডিফারেন্ট র ইন দ্য ম্যাট্রিক্স ইজ থ্রি, মানে এইভাবে এইভাবে থ্রি, 1 2 3 1 2 3, এখন র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স ইকুয়াল টু থ্রি, ম্যাট্রিক্স ইকুয়াল টু থ্রি, র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স আমরা ইজিলি বুঝতে পারেন, যদি কোনো কমেন্ট থাকে তাহলে কমেন্ট করে বলতে পারেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।